নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব চলো দেখে নিন সকল স্টুডেন্টকে হোলি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আজ আমরা এমটিএস এর ক্লাস নিয়ে এসেছি এমটিএস অলরেডি তোমাদেরকে আমরা চারটা ক্লাস প্রোভাইড করে দিয়েছি অলরেডি তোমরা আমাদের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে গিয়ে দেখতে পারবে এমটিএস এর আমরা চারটা ক্লাস তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি আজ আমরা দেখে নেব যে এমটিএস এ 5 নম্বর ক্লাস কিভাবে হবে অবশ্যই খুব ভালো করে মনোযোগ সহকারে সেই ম্যাথগুলিকে দেখবে এমটিএস নাম্বার হচ্ছে ক্লাস নাম্বার হচ্ছে 5 ফলো দিস ব্ল্যাকবোর্ড এমটিএস ঠিক আছে আজ আমরা সিম্পলিফিকেশন এবং অ্যালজেব্রা পার্টির উপর বেস করে এই ভিডিওটা তোমাদেরকে আমরা প্রোভাইড করব খুব স্লো গতিতে আমরা অঙ্ক করাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের অলরেডি প্রায় 150 ভিডিও প্রায় দেওয়ার পথে তাই তোমরা খুব মনোযোগ সহকারে সেই ভিডিওগুলিকে খুব ভালো করে আগে ফলো করো অবশ্যই আমরা নেক্সটে আরো বেশি তোমাদেরকে ভিডিও প্রোভাইড করব ক্লিয়ার হয়েছে আজ পার্ট নাম্বার 5 এমটিএস এ 5 নম্বর ক্লাস কি বলেছে ফার্স্ট কোশ্চেন ফলো দিস দ্য স্কয়ার রুট আমাকে বলেছে দ্য স্কয়ার রুট অফ কি বলেছে অফ 2.7 তার মাথায় পুনঃপুনিক চিহ্ন কিভাবে আমরা করব পুনঃপুনিক চিহ্নটা আমরা কিভাবে ভাঙবো আমরা জানি ছোটবেলায় আমরা ক্লাস 6 এ এবং 7 এ অলরেডি পড়ে এসেছি যে পুনঃপুনিক যদি চিহ্ন থাকে তাহলে পুনঃপুনিকটার জন্য আমরা যতগুলির মাথায় পুনঃপুনিক চিহ্ন থাকবে ততগুলি আমরা 9 ধরব ক্লিয়ার হয়েছে এবার দেখো আমরা পুনঃপুনিকটা যদি ভাঙি তাহলে কত হচ্ছে 2 7 / 9 কারণ আমরা 7 এর মাথায় হচ্ছে পুনঃপুনিক চিহ্নটা আছে কিন্তু দেখো পয়েন্টে লাগে 2 আছে কিন্তু 2 এর কি কাজ হবে 2 মাইনাস করতে হবে এটাই আমাদের কন্ডিশন 2 টাকে মাইনাস করতে হবে তাহলে কত আছে 2 27 মাইনাস 2 এবার তোমাকে কোশ্চেনে কি বলেছে দ্য স্কয়ার রুট মানে বর্গমূল বাংলায় কি বলে বর্গমূল তাহলে বর্গমূল করতে হবে তাহলে 27 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত 25 বাই কত 9 তাহলে 25 বাই 9 তার মাথায় রুট আছে তাহলে রুট 25 মানে হচ্ছে 5 এন্ড দেন আফটার 9 রুট মানে হচ্ছে 3 তাহলে 5/3 এটাও আমার অ্যান্সার হতে পারে বা এটাকে কন্ডিশন করে নিতে পারে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে পুনঃপুনিক আকারে তাহলে ভাগ করে দিতে হবে 3 কে 3 তাহলে 1 2.0 6 18 তাহলে 2 এটাই ধরে নিতে হবে যে আমার পুনঃপুনিক অবস্থাতে আছে তাহলে কত 1.6 তার মাথায় পুনঃপুনিক চিহ্ন তাহলে দ্য স্কয়ার রুট অফ 2.7 তার মাথায় হচ্ছে পুনঃপুনিক তাহলে কি হবে রুট ওভার যেহেতু স্কয়ার রুট বলেছে সেহেতু 20 রুট ওভার 27 মাইনাস 2 বাই 9 ইজ ইকুয়াল টু 25 27 মাইনাস 2 বলে 25 বাই 9 তাই তো তাহলে 25 তার রুট হচ্ছে 5 দেন আফটার 9 তার রুট হচ্ছে 3 তাহলে তাকে আমরা ফ্র্যাকশনে এসে গেছে অ্যানসারটা অর ফ্র্যাকশনে অ্যানসার ক্লিক করতে পারবে দেন আফটার যদি এই সিকোয়েন্সে থাকে মানে 1.6 তার মাথায় পুনঃপুনি এই সিকোয়েন্সে তোমাকে ম্যাথটা দিতে পারে ক্লিয়ার হয়েছে নেক্সট খুব ভালো করে দেখবে x^4 + 1/x^4 is equal to 119 বলছে ঠিক আছে দেন দ্য ভ্যালু অফ x + 1/x এর ভ্যালুটা আমাকে বের করতে বলেছে এর ভ্যালুটা আমরা তো জানতে হবে x^4 এর ফর্মুলা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাকে কোনো ফর্মুলাই জানতে হবে না কিন্তু কিছু কিছু ফর্মুলা আমরা ট্রিক্স এর মাধ্যমে তোমাদেরকে বের করে দিয়েছি কি ট্রিক্সে কি সিকোয়েন্সে আমরা বের করেছি অলরেডি দেখো
এই অঙ্কটা আমরা অনেকবার করিয়েছি কিন্তু বারবার কেন করাচ্ছি এই ধরনের টাইপের অঙ্কগুলি তোমাকে কন্টিনিউ ভাবে বিভিন্ন এক্সামে এই এক্সামে এই কোশ্চেনটা থাকে আমরা জানি x to power 4 plus 1 by x to power 4 is equal to 119 তখনই হবে যদি তার মধ্যে প্লাস সিম্বল থাকে তখন একটা প্লাস সিম্বল দিয়ে তাহলে যে কোনো স্কয়ার থেকে দুবার কম থাকবে যে কোনো স্কয়ার থেকে দুবার কম থাকবে যদি কোশ্চেনটা মাইনাস দিয়ে থাকে তবে যে কোনো স্কয়ার থেকে দুবার বেশি থাকবে ক্লিয়ার হয়েছে আমার কথাটা দেখো এটা প্লাস সিম্বল আছে তার মানে যে কোনো স্কয়ার থেকে দুবার কম থাকবে তাহলে 119 কার স্কয়ার 11 তার স্কয়ার তাহলে আমি ধরে নিচ্ছি এটা 11 তার স্কয়ার তাই তো 11 স্কয়ারটা দেখো 2 4 কে কাটলাম 2 2 আরেকটা হবে আমার স্কয়ার বের করতে হবে এই 11 টা কার কাছাকাছি স্কয়ার অর 3 তার স্কয়ার অর 4 তার স্কয়ার অর 3 তার স্কয়ার মানে 9 তাহলে ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বার অফ ডিজিট ইজ 2 তাহলে 11 থেকে 9 মাইনাস করলে কত হচ্ছে 2 দেন আফটার 16 মাইনাস 11 তার মানে তার ডিফারেন্স মেবি 5 না তাহলে কে কাছে অবস্থান করছে 2 কাছে অবস্থান করছে তাহলে অ্যানসারটা কত হচ্ছে x plus 1 by x is equal to plus minus 3 দেখো আমরা অঙ্ক না করে উত্তর বের করে দিয়েছি ঠিক আছে তাহলে x to over 4 তাহলে a square a square a square কেটে দিল তাহলে x to over 4 plus 1 by x to over 4 is equal to 119 then the value of x plus 1 by x our answer must be plus minus 3 clear হয়েছে যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না স্ক্রিনশট দেখো অবশ্যই তোমরা খুব ভালো করে মনোযোগ দিয়ে সেই অঙ্কগুলিকে দেখো আমরা বলেছি যে এখন আমাদের শর্ট সমস্ত ভিডিওই হবে শর্ট ভিডিও অবশ্যই আমাদের তোমাদেরকে কন্টিনিউ ক্লাস আমরা প্রোভাইড করার চেষ্টা করছি অবশ্যই দুটো অঙ্ক খুব ভালো করে করে রাখবে এই টাইপের অঙ্কগুলি তোমরা অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং